মাটি তুলেছি আমরা এতে রোডে বুঝলেন, দিয়ে আমরা টাকা পাইনি এই 20 দিনকে সচিবে, তার জন্য আমরা উপজেলাতে এসেছি। আমরা এসে নারায়ণপুর 13 নম্বর ইউনিয়ন থেকে রাস্তায় মাটি কাটছিলাম, 40 দিনের কর্মসূচিতে আমাদের কাজ হয়েছে 20 দিন, এর মধ্যে কিছু কিছু লোকের টাকা প্রায় চলে গেছে, আমাদের 60-70 জন মতন আমরা টাকা পয়সা পাই নাই, এই জন্য আমরা উপজেলায় আসছি। উপজেলায় এসে আমরা দরখাস্ত সব কিছু লিখিত করে আনছি, যাতে আমরা যাতে টাকাটা পাওয়ার জন্য যাতে একটা ই করতে পারি, এই জন্য আমরা এখানে আসছি। কিছু লোক জন যারা মাটি উঠালছিলাম সবাই মিলে আসছি। কাজটা করেছে এটা আপনি কনফার্ম? কাজ করছে, কাজ না করলে যারা প্রকল্প সভাপতি আছে বা সর্দার আছে এরা হাজিরা দেখাবে কেন? আচ্ছা আচ্ছা, টাকা পাইনি, তারা আমার কাছে আসছে যে আমরা কাজ করছিলাম টাকা পাইনি, আপনি একটু দেখেন। আমি তাদেরকে বলে আসছিলাম যে মাসের পর মিটিং আছে, উপজেলা যাবো কালকে, কালকে মিটিং শেষ হওয়ার পর কথা বলবো, তারপর তোমাদেরকে ডাকবো। এই আমার প্রথম সমস্যা হচ্ছে, আমি 40 দিন কাজ করেছিলাম আগে, আগে 40 দিনের টাকা পেয়েছিলাম 16,000, কিন্তু এক মাস পরে আবার কাজ করলাম 20 দিনে, কিন্তু 20 দিনের টাকা আমার কাজ করার পরও টাকা পাচ্ছি না। এই জন্য আমরা অনেক জায়গায় কথা বলেছি বা চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যান আমাদের কোনো সাড়া দিচ্ছে না, দেয়নি। তার জন্য আমরা এতগুলো টাকা খরচ করে আবার আমরা নৌকাই পার হয়ে আমরা এই উপজেলায় এসেছি, উপজেলায় এসেছি টাকার জন্য। আমরা সামনে ঈদ টাকা পাবো বলে একটা মানে কুরবানি দেবো, আমি টাকা 2,000 দিয়ে দিয়েছি, এদিকে টাকা পাবো 8,000, তাহলে ওই টাকাটা দিতে পারবো। আমরা কী দিয়ে ঈদ করবো আর কী দিয়ে চলাফেরা করবো, আমরা টাকাটা কোথায় পাবো? এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি দৌড়াদৌড়ি করছি, আমাদের তো টাকা আগে 40 দিন কাজ করেছিলাম, এই টাকাটা আমি পাইনি, এখনও পাইনি। আর 2 নম্বরে আবার 20 দিন কাজ করেছি, এটা ওটা পাইনি। আমি এই জন্য উপজেলায় এসেছি, দরখাস্ত দিলাম ইউন অফিসকে কর্মসূচির ইয়েটা বিল, এটা কিন্তু আমরা হেড অফিসে পাঠাই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। তো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এদের কিন্তু মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করে, তো আমরা বিল তাদের পাঠাই দিয়েছি। এখন বিলটা যদি বিকাশ কিন্তু সব ইউনিয়নের এখনও পায়নি, মানে অল্প অল্প করে দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ইউনিয়নে কিছু কিছু লোক পায় গেছে আবার কিছু কিছু পায়নি। আমাদের ইয়ার ফলে যে 30 তারিখের মধ্যে যাদের বিল আমরা পাঠাইছি 30 তারিখের মধ্যে প্রত্যেকেই টাকা পাঠায়, যদি কোনো কারণে না পাই তারপরে আমরা পরবর্তীতে যোগাযোগ করব আমাদের অধিদপ্তরের সঙ্গে। দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে যে কার্যক্রম পরিচালনা হচ্ছে তার প্রথম ধাপে কার্যক্রম সমাপ্ত হয়েছে, দ্বিতীয় ধাপে কার্যক্রম সমাপ্ত হয়েছে। প্রথম ধাপে যারা কাজ করেছিলেন তারা টাকা পেয়েছেন, কতিপয় কিছু সমস্যার কারণে হয়তো পাননি, তাদের ইনফরমেশনগুলো আমরা পাঠিয়েছি। আর দ্বিতীয় পর্যায়ে যারা সেটা পর্যায়ক্রমে চলছে, আমি আজকে ওনাদের কাছ থেকে যে অভিযোগটা বা আবেদনটা পেয়েছি সেটা আমরা দেখছি, যদি এরকম হয় যে তারা ছাড়া বাকি সবাই টাকা পেয়ে গিয়েছেন সেই পর্যায়ে আমরা অবশ্যই ঢাকার সাথে যোগাযোগ করে যদি তাদের স্পেসিফিক কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করে আমরা আবার দ্রুত পাঠিয়ে দিব, এবং আশা করছি তারা দ্রুতই তাদের যেই পারিশ্রমিক সেটি পাবে।